গম্ভীর রেড বলের কোচিং শুরু করে দিয়েছে, ওভারঅল পাকিস্তানকে হারিয়ে আসা, এখানে কি টাফ হবে না? হ্যাঁ এখানে টাফ হবে পাকিস্তান, উইথ ডিউ রেসপেক্ট পাকিস্তান যাকে ইচ্ছে হারাতে পারে। আমি আগেও বলেছিলাম 19-এ, এখনো বলছি ইন্ডিয়া যদি ভালো ব্যাট করে ইন্ডিয়া হারিয়ে দেবে অস্ট্রেলিয়াকে, কারণ কারণ ইন্ডিয়ার বোলিং আছে 20টা উইকেট। বাংলাদেশের স্পিন বোলিং অ্যাটাকটা ভালো, ম্যাচ হচ্ছে চেন্নাইয়ে যেখানে হয়তো অনেক সময় স্পিনারদের সাহায্য নামো, সেই জায়গায় দাঁড়িয়ে নামাচ্ছি, জানি না উইকেট কিরম হবে, তবে হয়তো আস্তে আস্তে চেন্নাই তো স্পিন করবে, কারণ কোন দিন স্পিন করে সেটা ইম্পর্টেন্ট। আর রিসেন্টলি ইন্ডিয়া কিন্তু ভালো উইকেটে টেস্ট ক্রিকেট খেলছে, তো অসুবিধা হবে। মোরাজ, দ্য ওয়ার্ড অন ঋষভ পন্ত, অবভিয়াসলি দেয়ার হ্যাজ বিন স্পেকুলেশনস দ্যাট হি মাইট লিভ দিল্লি ক্যাপিটাল, বাট ইউ রিইটারেটেড দ্যাট হি ইজ ডেফিনেটলি ইন দ্য রেকনিং টু বি স্টেইং এট দিল্লি ক্যাপিটালস। আ ওয়ার্ড অন ঋষভ পন্ত অ্যান্ড অবভিয়াসলি দেয়ার ওয়্যার সাম ফিউ নেমস, লেটস সি দ্য রিটেনশন রুলস, হোয়াট হ্যাপেন্স উইথ দ্য রিটেনশন রুলস। রোহিত শর্মা অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন কি হবে? হ্যাঁ, আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।